জানেন কিনা জানি না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ভাইরাল হয়ে গেছে আমি শুধু জুমার দিনের অপেক্ষায় ছিলাম সরমনাইর পীর সাহেব রেজাউল করিম উনি কিছুদিন আগে হাত পাখা মার্কায় নির্বাচন করেছিল আপনারা সবাই জানেন উনি মানুষকে বলেছিল আপনারা হাত পাখায় ভোট দেন যদি ভোট দেন এই ভোটটা পাবে নবী জোরে বলেন নাউজুবিল্লাহ নবী কি পৃথিবীতে হাত পাখায় নির্বাচন করতে আসছে এটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য মন গড়া কথা না কথা বলেন না আমি এইখানে আরেকটা হাদিস যুক্ত করতে চাই এই জন্য যখন আমি জানতে পারলাম কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে পৃথিবীতে আলেমরা একজন সাধারণ মানুষ এই একজন নামদারি আলেমের আগে জান্নাতে চলে যাবে এতটা নিকৃষ্ট হবে একজন আলেম তখন আমার বুকটা কেঁপে উঠেছিল আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি যেন সদা সর্বদাই তোমার রহমতের ছায়াতলে জায়গা পেয়ে নিজেকে রেখে যেন জীবন যাপন করতে পারি তুমি যেখানে রহমত দিবে না সেই জায়গায় আমি গাজী সুলাইমান যেতে চাই না এমন জায়গা তুমি আমার জীবনে তৈরি করো না যে জায়গায় তুমি খোদা এবং তোমার হাবিবকে আমি পাবো না এটা আমার মনের কথা তো এই জন্য বলছি কিয়ামতের পূর্বক্ষণে যার যার দলকে টিকিয়ে রাখার জন্য তারা ব্যক্তিগত বক্তব্য দিয়ে সাধারণ মানুষের ইমানকে বেশ বিক্রি করবে ঠিক কিনা বলেন ইমানকে কেন নিবি এটা নিয়ে কিন্তু কোনো কথা বলি নাই আমার মুরব্বীরা কথা বলেছে অত্যন্ত কষ্ট পেয়েছি গত পরশু দিন আপনার উনি বক্তব্য দিয়েছে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি আরে জোরে বলেন না কেন আপনারা কি ইমানদার না আরে জোরে উনি হযরত ইয়াজিদ বলেছেন উনি ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়েছে ইতিহাস তিন তালাশ করে পেয়েছে আবার ওই নাকি কোরআনে হাফেজ ছিল নাউজুবিল্লাহ বলেন না কেন আরে নাউজুবিল্লাহ দিয়ে তো ওয়াল ফাটায় ফেলার কথা এই কথাটা কেন বলছি জানেন বলতাম না বলার কারণ হচ্ছে ওনার সামনে এরকম মুসল্লি ছিল একটা মুসল্লি তো কোনো প্রশ্ন করলো না তো হুজুর কি বলছেন আরেকটা কথা আপনাদেরকে বলে দেই নবীর প্রেমিক আলেম যদি কুচকুচে কালো হয় তার চেহারা থাকবে নুরানি ডক্টর আলম ইকবাল বলেছে যার অন্তরে আমার নবীর প্রেম নাই তার ইসলামে কোনো 2 টাকার মূল্য নেই যার সিনায় লালন করছে আমার নবীর প্রেম তার সেই প্রেমের কারণে জল থাকবে তার মুখশ্রী জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আপনাদের কাছে প্রথম প্রশ্ন হলো আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাবো না আপনাদের মধ্যে অনেকেরই এই বিষয়গুলো নিয়ে ঘাটতি আছে সো বিষয়টা হলো এই জায়গাটাতে আমি দাঁড়াইছি কে দাঁড়াইছে আপনারা সকলের সমর্থনে কিন্তু আমি এখানে দাঁড়াবার সুযোগ পাইছি সেক্রেটারি কি বলেন সভাপতি সাহেব কেসিয়ার সাহেব কথা কি রায় যুবকদের মন্তব্য কি ঠিক আছে তো মুখে একটা বলবেন অন্তর আরেকটা লুকিয়ে রাখবেন তাহলে মুনাফিক একবারে না বলতে পারলে চুপ থাকবেন সাইলেন্ট থাকবেন কিন্তু আমাকে খুশি করার জন্য বা সবাই আমার পাশে বসে আছে আমি জি না বললে তো হবে না এরকম চিন্তা কখনোই করবেন না বিষয়টা হলো এই জন্য বলছি আমি এখানে এই জায়গায় আমার জায়গায় যদি অথবা যে কোনো ইমাম সাহেবের জায়গায় যদি কুখ্যাত সন্ত্রাস চরিত্রহীন যাকে ইংলিশে ক্যারেক্টারলাইজ বলা হয় ওই রকম চরিত্রহীন লম্পট লোক যদি এখানে ইমামতির জন্য দাঁড়ায় আপনারা কি তাকে মেনে নেবেন তার পিছনে দাঁড়ায় একটা দায়িত্ব রিয়াজাল ইমাম বলবেন এটা যেমনি ভাবে সম্ভব না ঠিক তেমনি ভাবে একজন ইমামদার ইয়াজিদ এবং ইয়াজিদকে মেনে নেওয়া কথা বলেন না কেন কারবালা হয়েছে কত তারিখ 61 হিজরিতে মুহররমের 10 তারিখ আর এই ইমাম আর সরি আপনার ইমাম হুসাইন তো পতন হয়েছে শাহাদাত হয়েছে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ইয়াজিদ কিনে 60 হিজরিতে ক্ষমতায় চলে আসছে আমির মুয়াবিয়া চলে যাওয়ার পরে এখানে তো বিশাল ঘটনা আছে 63 হিজরির ঘটনাটা আবার মনে করিয়ে দিই মনে রাখতে হবে 1000 নারী অবৈধভাবে যার সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনী তাণ্ডবে আর জোরে 700 সাহাবীকে নির্মমভাবে কতল করেছে মদিনার সাধারণ মানুষকে 10,000-এর বেশি খুন করেছে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত মসজিদে আজান দিতে দেয় নাই নামাজ দিতে পড়তে দেয় নাই ঘোড়া রাস্তা বল বানিয়েছে এই 63 হিজরি জিলহজ চাঁদের 27-28-29 এই 3 দিন ওনারা সব কিছুকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন মদ উৎপাদন করা মদ সরবরাহ করা তারা বৈধ বলে ঘোষণা দিয়েছেন সকল অবৈধ কাজকে তারা বৈধ বলে ঘোষণা দিয়েছেন এই ক্যারেক্টারলেস ইয়াজিদ ইজ দা এটার্নাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশ্মন হলো ইয়াজিদ ঠিক কিনা আপনারা কি ইয়াজিদকে মানবেন না
না একজন হুসাইনকে মানবেন হুসাইনি কাফেলার লোককে মানবেন সেই কাফেলার অন্তর্ভুক্ত আমি আমি আপনাদের মসজিদে এসে দায়িত্ব পালন করে শুধু শুক্রবার একদিন কয়দিন একদিনে বয়ানটা সহ্য করতে পারেন না আমি কি মুখস্থ কোনো কথা বলি এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি আমার পাশের বাড়িতে আজকে বিয়ে হচ্ছে কি হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার পরে বিয়ের কথাবার্তা হলো সকাল থেকে অথবা গত রাতে থেকে মিউজিক চলতেছে আল্লাহর হাবিব বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত কোন মুসলমানের বাড়িতে যদি বিয়ে বাড়িতে সুন্নতে খতনাতে গান বাদ্যযন্ত্র বাজে তাহলে মনে করতে হবে কিয়ামত একেবারে নিকটে এটা একবারে হারাম আপনাদের এই আমার এই মুসল্লিদের কারো বাড়িতে যদি আমি জানি রাতে গান বাদ্যযন্ত্র হয়েছে সকালবেলা মিলাদ হবে মিলাদের পরে খাবার শুরু হবে খাবারের পরে নিকাহ বন্ধনের কাজ আবদ্ধ হবে এইটা জানার পরে আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারবো না মিলাদ করতে যেতে পারবো না দশ আল্লাহর হাবিবের হাদিস নয় টাকা যদি হালাল হয় এক টাকা যদি হারাম হয় এই হারামটা যুক্ত হওয়ার কারণে নয় টাকাই কালো হয়ে গেছে এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না ঠিক সেটা যেমনি করে একদম ক্লিয়ার তেমনি ভাবে একটা গানের মঞ্চের মধ্যে কখনোই রাসূলের বিলাদতকে কেন্দ্র করে প্রেমময় মিলাদ পড়ানো হয় আল্লাহর হাবিবের শানে দরুদ এবং জিকির করা হয় একই স্টেজে কখনোই এটা করা যাবে না এটা হারাম কোন ইমাম সাহেব যদি জানার পরে বোঝার পরে যদি সেই স্টেজে গিয়ে মিলাদ পড়ে তাহলে সে কুফরি করলো আর কুফরি করার পরে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায় আর কাফের যখন হয়ে যায় তখন তার অটোমেটিকলি বউ তালাক হয়ে যায় আর যখন তার বউ তালাক হয়ে যায় তখন কিন্তু সে আর ইমাম থাকে না এই জন্য আমি এই কথা আপনাদেরকে বলছি আমার কথাগুলো খোদা কি কসম আল্লাহি আমার এই কথাগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ছলছাপুনি নেই কোনো বানোয়াট কথা নেই মন গড়া কোনো গল্প নেই কারণ আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে যেই দায়িত্ব দেয় নাই সেটা আমার উপর দিয়েছে এবং আমার মতো তারা এই পেশায় যারা আছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সে দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো অকুলু কাওলান সাদীদা সে দা রাইট থিং তোমরা সব সময় সত্য কথা বলো আমি যদি সত্য কথা না বলি আপনাদের একজন দুজনের চেহারার দিকে তাকিয়ে কিয়ামতের দিন আপনাদেরকে খুঁজে পাবো না আগুনের কেসি দিয়ে আমার জিহ্বা কাটা হবে এই জন্য আমার কথা আপনাদের কারো এগেনস্টে যেতে পারে এর বিরুদ্ধে এগেনস্টে যাওয়ার কারণে কষ্ট পাওয়ার কারণে যদি আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করেন তাহলে আপনি আরো বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা আমার কথাগুলো শোনার পরে যথাসাধ্য চেষ্টা করবেন মানা যদি মানতে না পারেন সাইলেন্ট থাকবেন কিন্তু সমালোচনা করে আপনারা আল্লাহর কাছে পরকালে বিপদগ্রস্ত হবেন না এটা এই জন্য বলেছি আমি যদি অন্যায়ের সাথে আপোষ করি আপনাদের একটা ধনী মানুষ আমি মিলাদে গেলে 2000 5000 টাকা দিবেন এই টাকার লোভে যদি আমি হারামটাকে বৈধ বলে ঘোষণা করি আপনারা আমাকে যদি বিশ্বাস না হয় আপনাদের পছন্দের কোন সিনিয়র মুরব্বী আলেম থাকে তাদেরকে প্রশ্ন করবেন আপনারা আমার পিছনে নামাজ পড়লে একটা মুসল্লি নামাজ হবে না এই জন্য আমি অন্তত পক্ষে পৃথিবীর দৌলতের জন্য সাময়িক সময় বৃত্তের জন্য আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না আমার আপনাদের কাছে সহজ একটা কথা থাকবে আমার কথাগুলো অত্যন্ত কোরআন হাদিস ভিত্তিক থাকবে পারলে মানলেন না পারলে চুপ থাকবেন আর যদি বেশি বেশি কষ্ট হয় হুজুর আপনি তো বয়ানটা করেছেন আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না পার্সোনালি বিকল্প রাস্তার জন্য আমার স্মরণ করতে পারেন আপনার পছন্দের আলেমে কি করতে পারেন স্মরণাপন্ন হতে পারেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এই কথাগুলো বলতাম না সেটা বলার কারণ হলো আপনারা জানেন কিনা জানি না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ভাইরাল হয়ে গেছে আমি শুধু জুমার দিনের অপেক্ষায় ছিলাম সরমনাইর পীর সাহেব রেজাউল করিম উনি কিছুদিন আগে হাত পাখা মার্কায় নির্বাচন করেছিল আপনারা সবাই জানেন উনি মানুষকে বলেছিল আপনারা হাত পাখায় ভোট দেন যদি ভোট দেন এই ভোটটা পাবে নবী জোরে বলেন নাউজুবিল্লাহ নবী কি পৃথিবীতে হাত পাখায় নির্বাচন করতে আসছে এটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য মন গড়া কথা না কথা বলেন না আমি এইখানে আরেকটা হাদিস যুক্ত করতে চাই
এইজন্য যখন আমি জানতে পারলাম কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে পৃথিবীতে আলেমরা, একজন সাধারণ মানুষ এই একজন নামদারি আলেমের আগে জান্নাতে চলে যাবে, এতটা নিকৃষ্ট হবে একজন আলেম। তখন আমার বুকটা কেঁপে উঠেছিল, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি যেন সদা সর্বদাই তোমার রহমতের ছায়া তলে জায়গা পেয়ে নিজেকে রেখে যেন জীবনযাপন করতে পারি। তুমি যেখানে রহমত দিবে না সেই জায়গায় আমি গাজী সুলাইমান যেতে চাই না, এমন জায়গা তুমি আমার জীবনে তৈরি করো না যে জায়গায় তুমি খোদা এবং তোমার হাবিবকে আমি পাবো না। এটা আমার মনের কথা। তো এই জন্য বলছি কিয়ামতের পূর্বক্ষণে যার যার দলকে টিকিয়ে রাখার জন্য তারা ব্যক্তিগত বক্তব্য দিয়ে সাধারণ মানুষের ইমানকে বেশ বিক্রি করবে, ঠিক কিনা বলেন? ইমানকে কেনে নিবে, এটা নিয়ে কিন্তু কোনো কথা বলি নাই, আমার মুরব্বীরা কথা বলেছে। অত্যন্ত কষ্ট পেয়েছি গত পরশু দিন, আপনার উনি বক্তব্য দিয়েছে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি, আরে জোরে বলেন না কেন, তার কি নামদার না, আরে জোরে, উনি হযরত ইয়াজিদ বলেছেন, উনি ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়েছে ইতিহাস দিন তালাশ করে পেয়েছে, আবার উনি নাকি কোরআনে হাফিজ ছিল, নাউজুবিল্লাহ বলেন না কেন, আরে নাউজুবিল্লাহ দিয়ে তুই ওয়াল ফাটাই ফেলার কথা, এই কথাটা কেন বলছি জানেন, বলতাম না, বলার কারণ হচ্ছে ওনার সামনে এরকম মুসল্লি ছিল, একটা মুসল্লি তো কোনো প্রশ্ন করলো না, তো হুজুর কি বলছেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, নবীর প্রেমিক আলেম যদি কুচকুচে কালো হয় তার চেহারা থাকবে নুরানি। যার অন্তরে আমার নবীর প্রেম নাই তার ইসলামী কোনো 2 টাকার মূল্য নেই, যার সিনায় লালন করছে আমার নবীর প্রেম তার সেই প্রেমের কারণে জল থাকবে তার মুখশ্রী। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আশুরা রাত্রিতে বলেছিলাম, তারপরে জুমায় বলেছিলাম, আমাদের দেশেও কিন্তু মসজিদ মাদ্রাসা বাড়িতে আগুন লাগে, সেই আগুন লাগিয়ে শিক্ষা দিয়েছিল ইমাম হুসাইন, তার সঙ্গীদের তাবুতে আগুন লাগিয়েছিল ইয়াজিদ বাহিনী, সেখান থেকে 90 ইয়াজিদ আগুন লাগানোর ট্রেনিং পেয়েছে। 63 হিজরিতে নারীদেরকে অবৈধভাবে ধর্ষণ করে সন্তান প্রসব করতে বাধ্য করেছিল, আজকে বাংলার জমিনে বিভিন্ন মাদ্রাসায় সন্তানদেরকে বলাৎকার করা হয়, নারীদেরকে সুযোগ পাইলে ধর্ষণ করা হয়, এই শিক্ষা 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছে মুসল্লিদের সামনে, সাধারণ মানুষের সামনে, শুধুমাত্র কন্যার বিড়ালের দেখ থাকার কারণে মুসল্লিরা সেগুলো মনে প্রাণে শ্রবণ করে নিচ্ছে, তারা তার বিরক্তি করে প্রতিবাদ করছে না। মাত্র 3000 দিরহামের বিনিময়ে মুসলিম বিন আকিলকে যখন ইমাম হুসাইন কুফাতে পাঠিয়েছিল, মুসলিম বিন উজ্জার মাধ্যমে 3000 দিরহামের বিনিময়ে মুসলিম বিন আকিলের সন্তান বের করে তাকে বেজিয়াদের সাথে নিয়ে নির্মমভাবে কতল করেছিল। সেইখান থেকে আজকে বাংলার জমিনে পৃথিবীর বিভিন্ন স্পোর্টে বিরানির দেখ দেখিয়ে টাকা খরচ করে 1 মাসের জন্য তোমার চাহিদা পূরণ করব, সেই লোভ লালসা দেখিয়ে মানুষের ইমানকে হরণ করে নিচ্ছে। আমি আপনাদেরকে এগুলো মনে করিয়ে দিচ্ছি, এই জন্য আপনি যখন কবরে যাবেন আপনার সঙ্গী কেউ হবে না, আপনি কবরে যাইতে দেরি, আপনি যদি রাসূলের প্রেমিক হন আপনার কবরে চলে আসবে অনেক বেশি রাসূলের প্রেমিক, যারা তাদেরকে 3টা প্রশ্ন করা হবে না, মাত্র ওয়ানলি 1টা প্রশ্ন করা হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, কয়টা প্রশ্ন, মাত্র 1টা প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নটাও হবে অত্যন্ত রহস্যময়। সেই রহস্যময় প্রশ্নটা হলো, যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, ফেরেশতারা যখন নবী সম্পর্কে এলমাইয়েতকে প্রশ্ন করবে, ঠিক প্রশ্নের জবাব দেওয়ার আগে আগে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু গো আমার এই উম্মতকে আমি নবী চিনি গো, সারাটা জীবন গুনগুন করে আমার প্রেমের গান গেয়েছে, ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা আর কোন কথার দরকার নাই, আমার হাবিব বলেছে তাদেরকে চিনে তাদের কবর চিনে তোমরা চলে আসো। রাসূল জিম্বারিবে আমি তাকে চিনি, সাথে সাথে ফেরেশতারা সাইলেন্ট হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচবেন, যদি প্রেম করতে হয় প্রেমের মতো করবেন, আর যদি শত্রুতা করতে হয় শত্রুতা করার মতো করবেন, সবাই যেন আপনাকে শত্রু হিসাবে চিনে, আর যদি প্রেম করতে হয় এরকম ভাবে প্রেম করবেন যেন আপনাকে সবাই চিনে, একবারে হাই কোয়ালিটি থেকে তৃণমূল পর্যায়ের মানুষরা যেন আপনাকে আহলে বাইত এবং নবীর প্রেমিক হিসাবে চিনে। আপনি কখনো
হুসাইনের শত্রুদের সাথে, আবার কখনো ইয়াজিদ বাহিনীর সাথে, কখনো ইমাম হুসাইনের সাথে। আমি আপনাদেরকে বলবো এটা হলো মুনাফিকের লক্ষণ। বেঈমান কাফের মুশরিকদের থেকে ইসলামের এত বেশি ক্ষতি হয় নাই, যেই ক্ষতি করেছে মুসলমান নামে সরতে মুনাফিকরা। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, আল্লাহ বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার দা হেবুকেট উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোয়েস্ট প্লেসে থাকবে। ঠিক কিনা বলেন? কথা কি বিশ্বাস হয় নাকি অবিশ্বাস? সর্বশেষ বক্তব্য, এই পৃথিবীর ইতিহাসের পাতায় সুন্নিয়তের অঙ্গনে চিরকাল যার নাম সোনালী অক্ষরে, সোনালী অক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে, মুমিনের কলবের মধ্যে ছবি আঁকা হয়ে গেছে, সেই ছবির নাম হলো আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী। ঠিক কিনা বলে? এই ইমাম হুসাইনি কাফেলার মধ্যে ছিল আমাদের এই ফারুকী সাহেব। ওনাকে দাওয়াতের প্রলোভন দিয়ে, ওনার বাসায় গিয়ে বিদুর মিলল একটা পশুকে মায়া করে জবাই করে, তার চেয়ে নির্মম ভাবে ওনার ঘরে গিয়ে ওনাকে কতল করে, মৃত্যু নিশ্চিত করে ওনার ঘর থেকে প্রস্থান করেছিল, আর সেটাও করেছিল ইয়াজিদ বাহিনী। সম্মানিত উপস্থিতি, বুক বড় ব্যথা, এই ব্যথার কথা বলার মতো জায়গা নাই। সকাল তো সন্ধ্যা আল্লাহর কাছে দরখাস্ত করি, আর মদিনাওয়ালাকে ডাকি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আমার কথাগুলো যদি এক্সেপশনাল হয় এগুলোকে অন্তরে লালন করে জীবনের প্রতিটা মুহূর্তে আমলের মাধ্যমে পরিণত করার চেষ্টা করবেন, আর যদি ভালো না লাগে বেশি বেশি করে তওবা করে অন্যত্র আপন গন্তব্যে আপন মনে একলা একলা মেঝে পথে চলতে থাকবেন, তারপরে ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করবেন না। তার কারণ হচ্ছে আপনি একদিকে কোরআন হাদিস মানতে পারেন নাই, একদিকে আমলও করতে পারেন নাই, আরেক দিকে একজন আলেমের সাথে প্রেমও করতে পারেন নাই। এই জীবনের চাইতে অত্যন্ত নির্মম ব্যর্থ জীবন আমি মনে করি আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ মা বান্দাকে এত বেশি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার সীমারেখা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালোবেসে ছোট্ট একটা উপহার মানুষকে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব, আমি কারোর সাথে শত্রুতা করে, কারো বিরুদ্ধে শত্রুতা করে, কারোর সাথে প্রেম করে কথা বলি না। আমার লাইন হলো একটাই, কোরআন এবং হাদিস সরল সহজ পথ। আল্লাহ যেন আমাদের সবাইকে হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।